আর মাত্র কিছুক্ষণ বাদেই শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কার সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ। ওডিআই সিরিজের মতো আজও এই ম্যাচটিকে জিতে সিরিজকে পুরোপুরিভাবে নিজেদের নামে করতে ভারতীয় দল আজ নামছে আরও শক্তিশালী একাদশ নিয়ে। হ্যাঁ বোস, টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিতে দুটি টিমই অসাধারণ মানের বোলিং করলেও একদিকে ভারতীয় টিম যেমন হার্দিক পান্ডিয়া সহ পৃথ্বী সহ সঞ্জু স্যামসনের খারাপ ব্যাটিংয়ের ভিত্তিতে মাত্র 164 রানের এক এভারেজ টি টোয়েন্টি টোটাল করে ছিল, সেখানে অপরদিকে শ্রীলঙ্কান টিমও ওই ম্যাচে ভালো বোলিং প্রদর্শন দেখালেও মাত্র 126 রানেই অল আউট হয়ে গেছিল। তাই আজ যেমন শ্রীলঙ্কান দলে ব্যাটিং ডিপার্টমেন্টকে মজবুত করতে ও ইঞ্জুরি সংক্রান্ত কারণে নিশ্চিতরূপে তিন থেকে চারটি বড় পরিবর্তন ঘটবে, সেখানে ভারতও আজ দলে ঠিক কী কী পরিবর্তন করে প্লেয়িং ইলেভেন নিয়ে মাঠে নামে তা সবই জেনে নিব আজকের এই ভিডিওতে। তো বিস্তারিতভাবে জানতে অবশ্যই দেখো পুরো ভিডিও, এবং তুমিও যদি ভারতীয় দলের একজন বড় ফ্যান হও ও ভারতকে আজ সিরিজ জিততে দেখতে চাও তাহলে ভিডিওটিকে করো লাইক, ও সাথে এইভাবে আরও ভারতীয় ক্রিকেট টিম ও আইপিএল সংক্রান্ত সমস্ত রকমের আপডেট ও ভিডিও পেতে এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো আর মাত্র কিছুক্ষণ বাদে ইন্ডিয়া শ্রীলঙ্কা সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচটিকে তো আমরা ঠিক রাত্রি 8টা থেকে টিভিতে সোনি 10-এর সব চ্যানেল ও মোবাইলে সোনি লিভ, জিও টিভি, থোপ টিভির মতো অ্যাপ্লিকেশানগুলোতে দেখতে পাবই। আর আজ ভারতীয় দলে ঠিক কী কী বড় পরিবর্তন ঘটবে ও প্লেয়িং ইলেভেন কী হবে সে কথা বললে আজ দলে ওপেনার হিসেবে দেখা যাবে শিখর ধাওয়ান ও পৃথ্বী শকে। হ্যাঁ বোস, শিখর ধাওয়ান তো আজ খেলছেই, আর তাছাড়া প্রথম টি টোয়েন্টি ডেবিউ ম্যাচে ডাক করা ব্যাটসম্যান পৃথ্বী শ এই শেষবার মাঠে নামবে নিজেকে টি টোয়েন্টিতেও মারাত্মক ওপেনার হিসেবে প্রমাণ করার জন্য। এরপর এই ম্যাচে মিডিল অর্ডারে খেলতে দেখা যাবে নাম্বার থ্রিতে ঈশান কিষাণ, নাম্বার ফোরে সূর্যকুমার যাদব ও নাম্বার ফাইভে সঞ্জু স্যামসনকে। হ্যাঁ বোস, প্রথম টি টোয়েন্টির মতো এই ম্যাচেও এই তিন প্লেয়ারকে মিডিল অর্ডারে ব্যাট করতে দেখা যাবে। তবে আজ ঈশান কিষাণ 6 নম্বরে ব্যাট না করে 3 নম্বরে ব্যাট করতে নামবে, যেখানে টিম ম্যানেজমেন্ট সূর্যকুমার যাদবের কাছ থেকে আরও বড় ইনিংস ও সঞ্জু স্যামসনের কাছ থেকে আরও ভালো ইনিংস পাওয়ার আশা রাখছে। এরপর এই ম্যাচে ফিনেসার রূপে দেখা যাবে নাম্বার সিক্সে হার্দিক পান্ডিয়া, নাম্বার সেভেনে করুণাল পান্ডিয়া ও নাম্বার এইটে দীপক চাহারকে। হ্যাঁ বোস, টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2021-এর আগে এই শেষবার কোনো ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচে সুযোগ পাবেন হার্দিক পান্ডিয়া। তাই এই মরণবাচন ম্যাচে কিছু না করতে পারলে আমরা হয়তো হার্দিকের জায়গায় এবার হর্ষল প্যাটেল, শিবম দুবের মতো অলরাউন্ডারকে দেখতে পাবো। এরপর এই সিরিজ ডিসাইডার ম্যাচে বোলার হিসেবে থাকছে নাম্বার নাইনে ভুবনেশ্বর কুমার, নাম্বার টেনে যুজেন্দ্র চাহাল ও নাম্বার ইলেভেনে বরুণ চক্রবর্তী। হ্যাঁ বোস, পরের ম্যাচটিতে একাধিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকলেও এই ম্যাচে ভারত একেবারে আনচেঞ্জডভাবে পূর্ণ শক্তি দিয়েই মাঠে নামবে। তো এই ছিল ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কার সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচের সমস্ত ডিটেলস ও ভিডিও। ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট, এবং আরও এইভাবে আইপিএল 2021 ও ক্রিকেট সংক্রান্ত সমস্ত রকমের আপডেট ও ভিডিও পেতে এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।